বিয়েটা সুন্দর, বিদায়টা নয়। সব মেয়েদের লাইফে এই একটা সময় আসে যে সময়টাতে সে বুঝতেই পারে না যে এখন তার কি করা প্রয়োজন। কাল সারা রাত এত আনন্দ করলাম আর আজকে দিদিভাই চলে যাচ্ছে। আমি জানি ভিডিওটা পেতে তোমাদের অনেক দিন দেরি হয়ে গেছে, তবু আমি দুঃখিত তোমাদের কাছে যে ভিডিওটা আমি পাবলিক করতে একটু দেরি করলাম। আমার কিছু সমস্যার জন্য সেটা হয়ে ওঠেনি। আসলে মা বাবাকে ছেড়ে যাওয়ার কষ্ট তো আর শুধুমাত্র কষ্ট বলেই পরিচিত নয়, অনেক কষ্ট হয় যেটা কেউ আন্দাজও করতে পারে না। কাল সারা রাত এত আনন্দ করেছি যে আজ খুব দুঃখ হচ্ছে দিদিভাই চলে যাচ্ছে বলে। একে তো সারা রাত ঘুমাইনি, ভোর 4টে বাজে বিয়ে শেষ হলো আর 6টা বাজে ওকে আমি আবার রেডি করে দিলাম, কারণ ও আজকে শ্বশুরবাড়ি চলে যাবে। ওকে বলা হয়েছে যে ভোরে ভোরে চলে যেতে, কারণ ওখানে গিয়েও সমস্ত নিয়মকানুন ওরা শেষ করতে হবে ওদেরকে। তাই খুব বেশি দেরি না করেই দিদিভাইকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হলো, যাতে সবগুলো নিয়মকানুন ঠিকভাবে ওরা করতে পারে। ওদের বিয়ের ব্লগটা তো তোমরা দেখেইছো, আর আজকে হচ্ছে ওদের বিদায় ব্লগটা, যেটা আমি ওই বিয়ের ব্লগে অ্যাড করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। আর আজকে হচ্ছে বিদায়ের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদিও অনেকটা দেরি হয়ে গেছে তোমাদের সাথে আমার এটা শেয়ার করতে। বিদায়ের দিন সবাই এত কান্নাকাটি করছিলো যে ভিডিও করতে আমার ইচ্ছে করছিলো না, বাট তবু মনে করলাম যে ব্লগটা যেহেতু করবো সেই জন্য ভিডিওটা একটু করি। সবার পেছনে দাঁড়িয়েছিলাম বিকজ ও যে চলে যাচ্ছে আমার দেখতে একদমই ভালো লাগছিলো না, তো পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমে ক্যামেরাটাকে একটু করেছি। এখন ওরা চলে যাবে, ওদেরকে উঠোনে বসে আশীর্বাদ করা হচ্ছে, আর গিয়েই আজকে হচ্ছে বৌভাত। আর এত তাড়াহুড়ুর মধ্যে মনে হয় না আমি বৌভাতের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কারণ ওর বৌভাতটা সেরেই আমি চলে আসবো হচ্ছে আমার বাড়ি, অর্থাৎ আমি চলে আসবো আগরতলা। তো সব কিছু এত তাড়াতাড়ি হলো যে বলার মতো কিছু নয়। আর ওখানে আমি নিজের ফোনের স্ট্যান্ডটাও নিয়ে যাইনি যে ভালোভাবে একটু ভিডিও করতে পারবো, হাতে রেখে ফোনটাকে ভিডিও করতে হয়েছে। তো সব প্যাকিং করার পর দেখলাম যে আমি মোবাইলের স্ট্যান্ডটাই নিইনি, তো এখানে আমার প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, এখন জ্যামা আমার মা অ্যান্ড একটা কাকিমণি ওদেরকে আশীর্বাদ করছে, আর খুব কান্নাকাটি করছিলো সবাই। তো কান্নাকাটির সবগুলো জিনিস আমি ক্লিপ আমি নিইনি, কারণ দেখতে খারাপ লাগে তাই না। আর ব্লগে তো সবসময় সব কিছু দেওয়া যায় না তাই না, যতটুকু দেওয়া যায় ঠিক ততটুকুই আমি করি, ওভার এরকম কিছুই করি না আমি ব্লগে। লাইফের সব কিছু তো আর ব্লগে শেয়ার করা যায় না তাই না। একটা নর্মাল ব্লগ অ্যান্ড এক গুড ব্লগ যেটা, সেটা আমি ক্রিয়েট করি, মানে যতটুকু সাধারণের মধ্যে সারা যায় আমি ঠিক ততটুকুই করি, এর বেশি আমি কিছুই করি না ব্লগের মধ্যে। আর ব্লগ ছাড়া আমার লাইফ একদম ঝাকাস, যেটা আমি সবসময় শেয়ার করি না, নিজের পার্সোনাল লাইফ বলেও থাকে সেই জন্য। এই কথাটা আমি কেন বললাম, কারণ আমাকে একজন বলেছিল যে যেহেতু তুমি ব্লগ করো সেহেতু তুমি সব কিছু কেন দেখাও না, তুমি কোথায় কী যাচ্ছ, ঘুরতে যাচ্ছ বা গেট রেডি ব্লগ। তো তাই জন্য আমি বলে দিলাম যে আমার যতটুকু এনজয় করার সেটুকু তো আমি করবো, অ্যান্ড দেন হচ্ছে যতটুকু ব্লগে দেওয়া যায় ঠিক ততটুকুই একটা নর্মাল ব্লগ রাখবো। আমার ব্লগ আলাদা অ্যান্ড আমার রিয়েল লাইফও আলাদা, দুটোই আলাদা আলাদা বিষয়। এরকম কোনো কিছু নয় যে আমি ব্লগে যা দেখাই একদম অন্যরকম, সেরকম কিন্তু কিছুই নয়, জাস্ট নর্মাল ব্লগ করি বাস এতটুকুই। আমার চ্যানেল আলাদা অ্যান্ড আমার লাইফ আলাদা, লাইফটাকে ভালোভাবে বাঁচি আর নিজের ইচ্ছে মতো ব্লগ করি, এটাই জাস্ট, আর কিছু তো নয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদিকে গিয়ে এগিয়ে দিয়ে আসলাম, দিদিভাইও চলে গেল। আর এখন হচ্ছে দাদা গেছে গাড়ি ঠিক করতে, বিকজ আমরা আবার বৌভাতে যাব কিছুক্ষণ পরেই। তো ভাবতে পারছো কতটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন বিয়ে শেষ হলো আবার এখনই বৌভাত, আর কাল সারা রাত তো একদমই ঘুম হয়নি, আজ হবে কি না জানি না। দিদিভাই চলে গেছে আর বাড়িতে যা প্যান্ডেল ছিল সবগুলি খোলা হচ্ছে। এতটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল, কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে বলো।